প্রায় দীর্ঘ 30 বছর পর নারায়ণগঞ্জের কালীরবাজারের এই একমাত্র স্বর্ণের মার্কেটে হতে যাচ্ছে এই স্বর্ণের বাজারে কাজ করা শ্রমিকদের একমাত্র সংগঠনের নির্বাচন। লম্বা সময় জুড়ে এই সংগঠনটির বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়ে হয়েছিল নানা রকম আলোচনা ও সমালোচনা। দীর্ঘ আলোচনার পর অবশেষে কালীরবাজার স্বর্ণ শ্রমিক ইউনিয়নে নির্বাচন করার সিদ্ধান্ত নেন সংগঠনের ঊর্ধ্বতন ব্যক্তিরা। ঘোষণা করা হয় আগামী 10ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বহুকাঙ্ক্ষিত স্বর্ণ শ্রমিক ইউনিয়ন নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে স্বর্ণ মার্কেটে তৈরি হয়েছে একরকম উৎসবমুখর পরিবেশ। ঘুরে দেখা গেছে কালীরবাজার স্বর্ণপট্টিসহ আশেপাশের সড়ক প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায় কালীরবাজার স্বর্ণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সেই নির্বাচনের প্রসঙ্গে অংশগ্রহণকারী প্রার্থীরা অভিমত ব্যক্ত করছেন তাদের মতো করে। আমার নাম গৌতম দেবনাথ, আমার মার্কা আনারস মার্কা, সভাপতি পদবাত নির্বাচনে দাঁড়াইছি। আর আমাদের স্বর্ণশিল্পীর সমিতির ইউনিয়ন এগুলি আগে ঠিক ছিল না, তারা সিলেকশনে তারা বৈশাখ নিজেদের মতো করে তারা সমিতি চালাইছে। আমাদের সমিতির শ্রমিক ইউনিয়ন কোনো উপকারিতই আসে নাই, বরঞ্চ তাদের আরও ক্ষতি হয়েছে। তো তাই আমি চিন্তা ভাবনা নিয়েছি, যেহেতু 30 বছর পর নির্বাচন আসছে, যে নতুন প্রজন্ম দরকার, তা নতুন প্রজন্ম হিসেবে আমি সবাই আমার কারিগরবৃন্দ যা আছে, মালিকবৃন্দ যা আছে, সবাই মতামত নিয়ে আমি এই সভাপতি নির্বাচনে আমি দাঁড়িয়েছি। শ্রমিকদের জন্য প্রথমে আমার সর্বপ্রথম কাজ থাকবে যে আমাদের সমিতির যে ফান্ড, এই ফান্ডটা এখন বর্তমানে এক টাকাও নাই, তারা সবাই এই টাকা পয়সার জন্য যে যার যার মতো করে ফিনিশিং দিয়ে দিচ্ছে। এখন আমার সমিতির ফান্ড হইব, যত আমাদের শ্রমিক ভাই যারা আছে প্রত্যেকের চাঁদা দেয়, এই চাঁদার টাকাটা পুনরায় এই সমিতির ফান্ড, এটার নামে একটা অ্যাকাউন্ট হইব, সমিতির নামে একটা অ্যাকাউন্ট হইব, কোনো ব্যক্তি নামে না। এই অ্যাকাউন্টে যেই সব টাকা থাকে এগুলি সমিতির শ্রমিকের যাদের সমস্যা তাদেরকে ওই ফান্ডের থেকে তাদেরকে টাকা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। যে স্মার্ট কার্ড যেটা সরকার নিবন্ধন, এটা হলো সরকার নিবন্ধন। এই সরকার নিবন্ধন কার্ড সম্বন্ধে আমাদের যারা বর্তমান যারা শ্রমিক আছে তাদের এটা ধারণা নাই, অনেকে জানে না জিনিসটা। সরকার নিবন্ধন কার্ড করলে সেটা বছরে বছরে এটা নিবন্ধন করতে হইব। ভোটারদের উদ্দেশ্যে আমি সর্বপ্রথমে তাদের কাছে আশা করব, তারা যেন আমারে সঠিকভাবে আমার আনারস মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে, আমি এই আশাই তাদের কাছে ব্যর্থ। আমার নাম নিবাস ঘোষ, 85 সম্পাদক পদে আমি বইমার্কায় দাঁড়াইছি। আমাদের কালীবাজারে অনেক দিন যাবত নির্বাচন হয় না, প্রায় আজকে 28 বছর। তো এই নির্বাচনকে সফল করার জন্য দাঁড়াইছি এবং শ্রমিকদের কথা বলার জন্য দাঁড়াইছি। আমাদের শ্রমিকদের অনেক বিচার আচার আছে, অনেক এই দাবি আছে, অনেক চাওয়া পাওয়া আছে, অনেক শ্রমিক অনেক কষ্ট করে, অনেক শ্রমিক আমাদের মার্কেট থেকে বেরও হয়ে গেছে এই কাজের সমস্যার কারণে। তো আমরা সব শ্রমিকদের পাশে থেকে সবার উন্নয়নে কাজ করতে চাই। ভোটারদের কাছে শুধু আমার দোয়া এবং আশীর্বাদ আমি চাই। সাব্বির আহমেদ, NAN TV, নারায়ণগঞ্জ।